করবেন সেই কোরআনের উপরে সুরিষা পরিমাণ হলো। কারো যদি সন্দেহ থাকে, কারো যদি তার মধ্যে ইখলাস থাকে, তার মধ্যে যদি সংশয় থাকে, তাহলে সে ইমানদার নয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, মাশাআল্লাহ আমি ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলকে বিশ্বাস করলাম। শুধু এত মুক্তি নয়, আরো বাড়াইতে হবে ইমানের সমবায়, আরো কিছু বিশ্বাস করতে হবে। যেমন আমরা সূরা মুফাসসির এর মধ্যে বলে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল হাসরি হাদাল মাউত। আবার আমার একটা জীবন আছে, আমি মৃত্যুর পরে আবার জীবিত হইব, একটা জীবন পুনর্জীবন হবো, সেটা আমি বিশ্বাস করলাম। কোরআনের
সঠিক শিক্ষা না দেওয়ার কারণে সন্তান হয়ে যাওয়ার পিতামাতা শরীরে আঘাত করেছে এইটাই বান্দার প্রমাণ মানুষ বানাইলে তুমি কুরআন শিক্ষা দিয়ে কুরআন জ্ঞান দিয়ে কুরআন ইলম দিয়ে বানাবো না হয় সেই শিক্ষায় তোমার প্রতিষ্ঠাটাই ঘুমেরা হতে পারে Shut up.
Amin. 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 Am